বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা আল্লাহর অশেষ মেহরবানিতে ভালোই আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের 52তম ক্লাসে তোমাদের বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে তোমাদের অধ্যায় 12 এর পার্ট 5, খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকাটা নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোকপাত করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে বিশ্বে এ পর্যন্ত দুটি যুদ্ধ সংঘটিত হয়েছিল। একটি হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল 1914 সালে, এবং এই বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে 1918 সালে। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল 1939 সালে, এবং এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটেছিল 1945 সালে। তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অগণিত মৃত্যু ও ভয়াবহ ধ্বংসযজ্ঞ সংঘটিত হয়েছিল, তখন বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা জরুরি হয়ে পড়ে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরই 1945 সালে 24 অক্টোবর জাতিসংঘ গঠিত হয়েছিল। সুতরাং বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করাই ছিল জাতিসংঘের মূল লক্ষ্য। জাতিসংঘ বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে সফলতা অর্জন করেছে, আবার কোথাও ব্যর্থতার পরিচয় দিয়েছে, তা সত্ত্বেও এর অবদান উল্লেখযোগ্য। জাতিসংঘের সবচেয়ে বড় অবদান হলো, এটি প্রতিষ্ঠার পর আজও পর্যন্ত কোনো বিশ্বযুদ্ধ সংঘটিত হয়নি। এই জাতিসংঘ প্রতিষ্ঠার পূর্বে প্রায় 25 বছরের ব্যবধানে, তোমরা জানো, প্রায় দুটি বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল। একটি হয়েছিল 1914 সালে, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধটি হয়েছিল 1939 সালে। এই 25 বছরের ব্যবধানে দুটি বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল, কিন্তু জাতিসংঘ প্রতিষ্ঠিত হওয়ার পর এরপর আর কোনো বিশ্বযুদ্ধ সংঘটিত হয়নি। জাতিসংঘের একটি অন্যতম সংস্থা নিরাপত্তা পরিষদ, বিশ্ব শান্তি রক্ষার প্রধান দায়িত্ব এই নিরাপত্তা পরিষদের। তোমরা জানো যে এই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ হচ্ছে 5টি: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন। এই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ হচ্ছে এই 5টি। আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা রক্ষার প্রয়োজনে নিরাপত্তা পরিষদকে যে কোনো সম্মিলিত ব্যবস্থা গ্রহণে এই ক্ষমতা প্রদান করা হয়েছে। ফলে বিশ্বের কোথাও কোথাও আন্তর্জাতিক শান্তি বিরোধী কোনো কাজ সংঘটিত হলে এই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে তার নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালায়। এভাবে জাতিসংঘ বিশ্ব শান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দীর্ঘদিনের যে গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে যে দক্ষিণ সুদানের স্বাধীনতা অর্জন, এর একটি অন্যতম উদাহরণ। এছাড়া বিভিন্ন দেশে এবং অঞ্চলে বিরাজমান আর্থসামাজিক সমস্যা, মানবাধিকার লঙ্ঘন ইত্যাদি বিশ্ব শান্তি নষ্ট করে। তাই জাতিসংঘ বিশ্ব শান্তি রক্ষায় বিভিন্ন দেশের যুদ্ধ সংঘাত নিরসনের পাশাপাশি বিভিন্ন ধরনের আর্থসামাজিক উন্নয়নমূলক যে কার্যক্রম পরিচালনা করে আসছে। এখন আমরা এই জাতিসংঘ এ সংক্রান্ত উল্লেখযোগ্য কিছু কার্যক্রম সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো, নাম্বার 1 হচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে যে কোনো কারণে যুদ্ধ সংঘাত দেখা দিলে অথবা একই দেশের অভ্যন্তরে কোনো সংঘাত সৃষ্টি হলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে সেই দ্বন্দ্ব সংঘাত দূর করার উদ্যোগ নিয়ে থাকে। এ লক্ষ্যে বিরোধপূর্ণ অঞ্চলে শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করে থাকে এবং কখনো কখনো তারা সরাসরি আক্রমণও চালায়। নাম্বার 2, বর্তমান বিশ্বের একটি অন্যতম সমস্যা হচ্ছে পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন। তোমরা জানো, এই বিশ্বে পরিবেশ রক্ষায় এবং এই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নাম্বার 3, বিশ্ব শান্তির একটি অন্যতম দিক মানবাধিকার প্রতিষ্ঠা করা। এই মানবাধিকার সার্বজনীন ঘোষণার মাধ্যমে জাতিসংঘ বিশ্বের বিভিন্ন দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেছে। তোমরা জানো যে 1948 সালের 10ই ডিসেম্বর এই মানবাধিকার জাতিসংঘ যে মানবাধিকারকে কিন্তু স্বীকৃতি দিয়েছিল। নাম্বার 4, নিরক্ষরতা মানবজাতির জন্য একটা অভিশাপ স্বরূপ।
নিরক্ষরতা যেহেতু এই জাতির জন্য একটা মানব জাতির জন্য অভিশাপ স্বরূপ, এই বিশ্বকে নিরক্ষরতা মুক্ত করার জন্য বা করার লক্ষ্যে জাতিসংঘ এই জাতিসংঘ ইউনেস্কো ইউনিসেফের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম কিন্তু পরিচালনা করে আসছে। নাম্বার পাঁচ, বিশ্বের অনেক দেশ দারিদ্র এবং ক্ষুধার ব্রাজালে আবদ্ধ। এটি শান্তির পথে একটা বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছে, তাই পৃথিবী থেকে এই দারিদ্র ও ক্ষুধা নিরসনে জাতিসংঘের অবদান অনস্বীকার্য। নাম্বার ৬, এছাড়া জাতিসংঘ বিশ্ব জনসংখ্যা সমস্যার সমাধান, নারীর অধিকার প্রতিষ্ঠা, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও প্রতিকার ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে। এই সকল কর্মকাণ্ড বিশ্ব শান্তি রক্ষায় সহায়ক ভূমিকা পালন করেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পেলাম যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের যে ভূমিকা রয়েছে এবং তারা যে ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বা গুরুত্বপূর্ণ যে অবদান রেখেছে সেটা আমরা জানতে পেলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই থাকবে, পরবর্তীতে ইনশাল্লাহ অন্য কোনো টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।